নমস্কার, আজ আমি তৈরি করে দেখাবো বড়দিন স্পেশাল ক্যারামেল ফ্রুট কেক। প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব, সেজন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার হাফ কাপ গুঁড়ো চিনি দিয়ে চিনিটা একটু ছড়িয়ে দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি। তবে এখানে চিনিটা গুঁড়ো না করলেও চলবে, নর্মাল চিনি দিলেও চলবে, সেক্ষেত্রে হয়তো চিনিটা গলতে একটু টাইম বেশি লাগবে। এখানে জল দেওয়ার প্রয়োজন নেই, চিনিটা এভাবে নাড়লেই গলে যাবে। দেখুন চিনিটা গলে গেছে, এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্যাস কিন্তু বাড়ানো যাবে না, প্রথম থেকেই লো ফ্লেমে থাকবে। দেখুন চিনিটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। জলটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিলাম। এবার ড্রাই ফ্রুটসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মোরব্বা, টুটি ফ্রুটি, কাজু বাদাম, কিশমিশ, চেরি, ব্ল্যাক কিশমিশ। ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করেছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। এভাবে কম আছে, আমি 5 মিনিট ড্রাই ফ্রুটসগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এটা রেডি হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি আর 1/2 কাপ তেল। আপনারা মিষ্টি কম পছন্দ করলে এখানে চিনি গুঁড়োটা 1 কাপের পরিবর্তে 1/2 কাপ নিতে পারেন। একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে 2 মিনিট ফেটিয়ে নিলাম। এবার হ্যান্ড বিটারটা সরিয়ে দিচ্ছি, একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা আর 1 পিঞ্চ লবণ। এটাকে আমি চেলে নিচ্ছি। এবার ছাঁকনিটা সরিয়ে দিচ্ছি। তেল আর চিনির মিশ্রণটার সঙ্গে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে 1/2 কাপ তেল নিয়েছিলাম, ওই কাপে নিয়ে নিয়েছি 1/2 কাপ দুধ। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। এটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার ভিনিগার আর দুধের মিশ্রণটা অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এটা অল্প অল্প করে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এইভাবে অল্প করে দিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারের সঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, বেশি ঘনও করা যাবে না, পাতলাও করা যাবে না। এবার আমি কেক মোল্ডটা রেডি করে নিচ্ছি। প্রথমে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করা হলে 1 চামচ ময়দা দিয়ে পুরো পাত্রটাতে ঝেড়ে ঝেড়ে মাখিয়ে নেব। আপনারা এখানে বাটার পেপার ইউজ করতে পারেন বা যে কোনো সাদা কাগজ নিয়ে সেটাতেও একটু তেল ব্রাশ করে নিতে পারেন। দেখুন এইভাবে ঠুকে ঠুকে পুরো পাত্রটাতেই ময়দাটা মাখিয়ে নিচ্ছি। বাকি এক্সট্রা যে ময়দাটা আছে ওটা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। এবার রেডি করে রাখা ব্যাটারটা কেক মোল্ডে ঢেলে দিচ্ছি।
এইভাবে একটু ঠুকে ঠুকে দিতে হবে, তাতে ভেতরের বাবলগুলো বেরিয়ে আসবে আর ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যাবে। এবার আমি ওপরে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি কাজু বাদাম, অ্যামন্ড, ব্ল্যাক কিসমিস আর কিছুটা টুটি ফ্রুটি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। ওপরে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে এবার আমি এটাকে বেক হতে দেব। এবার কেকটা বেক হতে বসিয়ে দিচ্ছি। এটা কনভেকশন মোডে 180 ডিগ্রিতে 50 মিনিট বেক করব। আমি মাইক্রোওভেনে কেকটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা প্রেশার কুকার বা কড়াইও করতে পারেন। কড়াই বা প্রেশার কুকারে কীভাবে কেক তৈরি করতে হবে সেটা আমি আমার চ্যানেলে আগেই দেখিয়েছি। 50 মিনিট হয়ে গেছে, এবার কেকটা বের করে দেখব ঠিকঠাক তৈরি হয়েছে কি না। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা ঢুকিয়ে বের করে দেখে নিচ্ছি। দেখুন একবারে পরিষ্কার এসেছে, কেকটা তৈরি হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে চারধারটা এভাবে ছাড়িয়ে নিতে হবে। এটা আমি মাইক্রোওভেনে বেক করব, সেই জন্য মাইক্রোওভেনটা কনভেকশন মোডে গিয়ে 180 ডিগ্রিতে 12 মিনিট প্রিহিট করে নিয়েছি। একটা প্লেট বসিয়ে এটাকে উল্টে দিচ্ছি, ওপর থেকে একটু এভাবে ঠুকে ঠুকে দিতে হবে, তাহলে কেকটা সহজেই বেরিয়ে আসবে। দেখুন কেকটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এভাবে একবার কেক বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।